ওয়ালাইকুম সালাম ওরহমতুল্লাহ ওবরাকাতু। বিভিন্ন হাদিসে বিভিন্ন আমলকে জান্নাতে যাওয়ার কারণ বলে উল্লেখ করা হয়েছে। সবচেয়ে বড় আমল হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। তাকওয়া, আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র, এই দুটো মিজানের পাল্লায়, আমলের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে বলে এক হাদিসে উল্লেখ আছে। এরপর নবী করিম সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইউল আমালে আফজাল, কোন আমলটি উত্তম? তিনি বললেন, আসসালাতুল ওয়াক্তিহা, সময় মোতাবেক সালাত আদায় করা, সালাত আদায় করা সবচেয়ে উত্তম আমল। তাওহীদের পরে, মানে ইমানের পরে সালাতই হচ্ছে সর্বোত্তম আমল। সালাত বিহীন কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। মোট কথা, সালাত আদায় করলেই, ইমান আনানোর পরে নিয়মিত সালাত আদায় করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে নৈকট্য লাভ করা যায়। সেই হাদিসে কুচ্ছিতে এসেছে, নবী করিম সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা যা ফরজ করেছেন বান্দার উপরে, যেমন ফরজ সালাত, এর চেয়ে আল্লাহর বেশি নৈকট্য লাভ করার আর কোনো আমল নেই। আর কোনো মানুষ নফল সালাতের মাধ্যমেই, নফল সালাতের মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জন করতেই থাকে, এমনকি আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা যখন ভালোবাসেন, তখন আল্লাহ তাআলা তার হাত হয়ে যান, যে হাত দিয়ে সে স্পর্শ করে, আল্লাহ তাআলা তার পা হয়ে যান, যে পা দিয়ে সে চলে, আল্লাহ তাআলা তার চোখ হয়ে যান, যেই চোখ দিয়ে সে দেখে, কান হয়ে যান, যে কান দিয়ে শুনে, ইত্যাদি। এইভাবেই সালাতকে, নফল ইবাদতকে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের মাধ্যম বলা হয়েছে। আল্লাহর রাস্তায় জিহাদ করা হচ্ছে বিরাট বড় আমল, বিরাট বড় ইবাদত। শহীদের রক্ত জমিনে পড়ার আগেই, মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। মোট কথা, বিভিন্ন হাদিসে বিভিন্ন আমলকে জান্নাতে যাওয়ার মাধ্যম বলা হয়েছে। কোনো আমলকে ছোট মনে করা যাবে না, তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না। ধন্যবাদ।